নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ ঘোষ। তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই তোমাদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব জেক্সপো এবং ভোকলেটের থ্রু যারা পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাইছো অথবা যারা ডাইরেক্ট কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাইছো তাদের সকলের জন্য এই ভিডিওটা স্পেশালি। কারণটা কি, অ্যাডমিশন নেওয়ার সময় পলিটেকনিকে যখন তোমরা অ্যাডমিশন নেবে সেই সময় তোমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কোন কোন ডকুমেন্টসটাকে তোমাদেরকে আগে থেকে রেডি করে রাখতে হবে, যার দরুন যদি অ্যাডমিশন হঠাৎ করে অ্যালটমেন্ট লেটার যখন চলে আসবে তখন দৌড়াদৌড়ি বা ছোটাছুটি না করতে হয়। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আজই সাবস্ক্রাইব করে নাও, কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেটেড এমন কোনো আপডেট নেই যেটা তোমরা এই হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেল থেকে পাবে না। সবার প্রথম বলবো যে বেসিক কয়েকটা ডকুমেন্টস থাকে, যে কয়েকটা ডকুমেন্টস সবার জন্য কম্পালসারি। তোমরা আইটিআই স্টুডেন্ট হও, ভোকেশনালের স্টুডেন্ট হও, অথবা 3 বছরের জেক্সপো থ্রু অথবা 3 বছরের ডাইরেক্ট পলিটেকনিক করতে চাইছো, এর মধ্যে যে কয়েকটা বেসিক ডকুমেন্ট সেটা হচ্ছে তোমাদের আধার কার্ড। যে ক্যান্ডিডেট থাকবে তার নিজস্ব আধার কার্ড, এর সাথে সাথে মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবং তোমাদের যেটা থাকছে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের জন্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড। আর যদি ভোকেশনালের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তো তোমাদের 10+2 ভোকেশনালের রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড কম্পালসারি। আইটিআইয়ের হয়ে থাকলে মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টসের সাথে আইটিআইয়ের জাস্ট সেমিস্টারের রেজাল্ট তোমাদের থাকলেই হবে। নেক্সট হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে পাবে? মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা অলরেডি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আছে তারা কিন্তু অনেক আগে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে ফরম্যাটটা সেটা তোমরা পেয়ে গেছো। তাই বলবো যারা এখনও পর্যন্ত আমার সাথে টেলিগ্রামে জয়েন হওনি, আমার টেলিগ্রাম চ্যানেলের নাম কৃষ্ণ ঘোষ হাউ ক্যান আই হেল্প ইউ, তোমরা জয়েন হয়ে যাও। অনেক আপডেট থাকে যেটা ভিডিও আপলোড করতে সময় লাগে কিন্তু টেলিগ্রামে সঙ্গে সঙ্গে আমি আপডেট দিয়ে থাকি। নেক্সট, মাধ্যমিকের রেজাল্ট হলো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হলো, তোমাদের অ্যাডমিট কার্ড হলো, আধার কার্ড হলো, এই 3টে ডকুমেন্টস হওয়ার পর এই যে ডকুমেন্টসটা বলবো পরবর্তী সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। বা যদি তোমরা কোনো এসসি এসটি ওবিসি অথবা যারা জেনারেল আছো, জেনারেলদের ক্ষেত্রে যদি TFW বা PWD মানে যারা ফিজিক্যাল চ্যালেঞ্জেস আছো তাদের জন্যে, এবং যদি কেউ EWS ইকোনমিক্যালি উইকুয়ার সেকশন এর জন্য আবেদন করে থাকো তাদের জন্যে যে ভ্যালিড সার্টিফিকেটটা, তোমরা যদি এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের রিজার্ভেশন ক্যাটাগরিতে সিট পাওয়ার জন্যে তোমাদের সেই সার্টিফিকেটটা শো করাতে হবে। তোমাদের অরিজিনাল সার্টিফিকেটটা নিজেদের কাছে থাকলে তোমরা সেটাকে শো করাতে পারবে এবং জেরক্স কপি করে রেখে দেবে। নেক্সট হচ্ছে মেডিকেল ফিটনেস বললাম, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটার যে ফরম্যাট সেটা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, বারবার বলছি। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা একটু বলে দিচ্ছি, যে কোনো সরকারি হসপিটালে যাও, সরকারি হসপিটালে গিয়ে যে কোনো MBBS ডাক্তারের কাছ থেকে বা তোমাদের সরকারি হসপিটাল ছাড়াও যদি কোনো নিজেদের ফ্যামিলি ডক্টর থাকে বা কোনো পরিচিত যদি MBBS ডক্টর থেকে থাকেন সেক্ষেত্রে তোমরা তার মানে ওনার কাছে যেতে পারো এবং ওনার সিগনেচার এবং সিল দিয়ে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আগে থেকে তৈরি করে রাখো। নেক্সট, যে কয়েকটা ডকুমেন্টস যেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং ফরম্যাট বা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা কোথা থেকে পাবে? অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট রিলেটেড অলরেডি আমি আগের বছরে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা খুবই বিষয়টাকে ইজিভাবে আমি এক্সপ্লেন করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো, ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক পাবে। দেখো, অ্যান্টি র্যাগিং, র্যাগিং এখন কোনো কলেজেই করা যায় না, আগে প্রচুর র্যাগিং হতো, তার জন্য তোমাদেরকে কিন্তু একটা সার্টিফিকেট দিতে হয়। যে সার্টিফিকেটটা কোর্ট থেকে ইস্যু করা হয়, কোর্টের স্ট্যাম্প পেপারের মধ্যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা তৈরি হয়। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা তৈরি করতে 150-250 টাকা নিয়ে থাকে। যে কোনো উকিলের কাছে গিয়ে যদি তোমরা বলো যে আমরা এই কলেজে, হ্যাঁ, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা কখন তৈরি করবে, যখন সিট অ্যালটমেন্ট লেটারটা পেয়ে যাবে, কারণ কলেজ পাওয়ার পর অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা তৈরি করা হয়, বা আগে থেকেও করতে পারো যারা প্রাইভেটে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছো। যে কোনো উকিলের কাছে যাবে, তোমরা বলবে যে আমরা কলেজে পড়বো তার জন্য অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, তো সে বানিয়ে দেবে। হ্যাঁ, তখন কিন্তু তোমাদের যে কলেজের অ্যালটমেন্ট লেটার বা যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের নাম জানতে হতে পারে, বা আধার কার্ডটা তোমাদের সাথে থাকতে হবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট, যেটা কম্পালসারি যারা জেক্সপো এবং ভোকলেট দিয়েছো তাদের জন্য, যারা ডাইরেক্ট দিয়েছো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড এবং অ্যালটমেন্ট লেটার। যদি কোনো সরকারি কলেজে, দেখো সরকারি কলেজে তো ডাইরেক্ট অ্যাডমিশন হয় না, বা গভর্নমেন্ট স্পন্সার যে সমস্ত কলেজ আছে সেখানেও কিন্তু কোনো ডাইরেক্ট অ্যাডমিশন হয় না, সেখানে জাস্ট ওনলি কাউন্সিলিং। যদি তোমরা কাউন্সিলিংয়ের থ্রু সেই কলেজটা পেয়ে থাকো তবেই তোমাদের যদি অ্যালটমেন্ট লেটার ইস্যু হয়। অ্যালটমেন্ট লেটারটা কি? অ্যালটমেন্ট লেটারটা বলতে পারো ঠিক যখন আমরা সিনেমা দেখতে যাই একটা টিকিট আমাদেরকে কাটতে হয়,
সরকারি এবং সরকারি স্পন্সার কলেজ এবং যে কোনো প্রাইভেট কলেজে যদি কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশন নাও, সেটা হচ্ছে ঠিকই সেই সিনেমার টিকিটের মতো, মানে একটা অ্যালটমেন্ট লেটার তোমাদের নামে বের হবে, যেটা কাউন্সিলিংয়ের রেজাল্ট বলতে পারো। তোমরা যে যে কলেজ পছন্দ করছো সেই লিস্টের মধ্যে থেকে একটা কলেজে, যে কোনো একটা ব্রাঞ্চে, যে তোমরা সাপোজ ধরো এপিসি রয় পলিটেকনিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সৌগত রায় বলে কোনো একটা স্টুডেন্ট সিট অ্যালোটেড হয়েছে, সেই লেটারটার প্রিন্ট আউট নিতে হয়। আশা করছি অ্যালটমেন্ট লেটার বিষয়টা বোঝাতে পেরেছি। যদি কোনো কলেজে সিট অ্যালোটেড হয় তবেই কিন্তু ডাইরেক্ট কোনো কলেজে গিয়ে অ্যাডমিশন, কোনো সরকারি বা কোনো সরকারি স্পন্সার যে সমস্ত কলেজ আছে ডাইরেক্ট অ্যাডমিশন হয় না। প্রাইভেট কলেজে উইদাউট জেক্সপো উইদাউট ভোকলেট ডাইরেক্ট নাম্বারের বেসিসে অ্যাডমিশন হয়ে যাবে, কিন্তু কোনো সরকারি কলেজে হয় না। আর যে র্যাঙ্ক কার্ডটা প্রিন্ট আউট করে রাখতে হবে এবং অ্যালটমেন্ট লেটারটাকেও প্রিন্ট আউট করে রাখতে হবে। অ্যালটমেন্ট লেটারটা কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোনোর পর, কিন্তু র্যাঙ্ক কার্ডটা তোমাদের সবার কাছে আছে। আর র্যাঙ্ক কার্ড এবং অ্যালটমেন্ট লেটার এই দুটো ডকুমেন্টসকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখো, পারলে গুগল ড্রাইভেও সেভ করে রাখো। কারণটা বলে দিচ্ছি, তোমরা ডিপ্লোমা পড়তে পড়তে বা ইন ফিউচার যখন কোনো স্কলারশিপ আসবে, স্কলারশিপে আবেদন করার সময় কিন্তু এই র্যাঙ্ক কার্ডটা খুবই প্রয়োজন। উইদাউট র্যাঙ্ক কার্ড এবং সিট অ্যালটমেন্ট লেটারে কিন্তু তোমরা স্কলারশিপ নাও পেতে পারো, মানে তখন এটা প্রয়োজন হয়। কাস্ট সার্টিফিকেট হলো, টুয়েলভের ক্ষেত্রে বলে দিচ্ছি ভোকেশনাল স্টুডেন্টদের জন্য কিন্তু এটা কম্পালসারি, ভোকেশনাল স্টুডেন্টদের জন্য ভোকেশনালের রেজাল্টটা কম্পালসারি হচ্ছে এবং উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আইটিআইদের জন্য আইটিআইয়ের অল রেজাল্ট এবং তোমাদের যে সমস্ত সার্টিফিকেট থাকে সেটা। এই ভিডিওটাতে আশা করছি যে কয়েকটা, 7টা থেকে 8টা আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। এক হচ্ছে আধার কার্ড, দুই হচ্ছে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড, তিন হচ্ছে টুয়েলভের রেজাল্ট অ্যাডমিট কার্ড যদি উচ্চমাধ্যমিক দিয়ে থাকো তবে। হ্যাঁ, একটা বিষয় এখানে স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে প্রায় 6 কপির মতো কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে রেডি করে রাখতে হবে, যেটা সেটা সরকারি কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক। লাইব্রেরি কার্ড থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করার জন্য তোমাদের, এবং অ্যাডমিট কার্ড, এই সব কিছুর জন্য প্রায় 6 কপির ছবি যদি তোমাদের কাছে থাকে পাসপোর্ট সাইজে, তাহলেই কাজটা হয়ে যায়। তাহলে আধার কার্ড, টেন্থের রেজাল্ট, টুয়েলভের রেজাল্ট, অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, অ্যান্টি র্যাগিং ফরম্যাট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, এই কয়েকটা ডকুমেন্টস নিজেদের কাছে থাকলেই তোমরা যে অ্যাডমিশনের সময় কোথাও তোমাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে না, তোমরা ডাইরেক্ট যে কোনো কলেজে, সেটা প্রাইভেট বলো বা সরকারি কলেজ বলো, একদম ক্লিয়ারলি অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট আমি যে ভিডিওটা তোমাদের দেবো সেটা হচ্ছে যে কোন কলেজের কত র্যাঙ্ক কার্ডটা, সেটার তো অলরেডি ভিডিও দিতে শুরু করেছি, এবং যে প্রাইভেট কলেজ ও সরকারি কলেজে কত টাকা অ্যাডমিশন ফিজ হতে পারে বা টোটাল যে খরচাটা কত হতে পারে সেটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও আনছি। একটা বিষয় তোমাদের সকলকে বলে রাখছি, এখনও পর্যন্ত যাদের র্যাঙ্কটা অনেক বেশি আছে তারা বুঝেই গিয়েছো র্যাঙ্ক কাট অফ দেখে যে কোনো সরকারি কলেজে পাওয়ার তো চান্স নেই। তো তোমরা যদি কোনো ভালো টপ প্রাইভেট কলেজে ডাইরেক্ট সিট বুকিংটা করে রাখতে চাও বা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও, যেটা কাউন্সিলিংয়ের ফিজ সেই ফিজেই, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পলিটেকনিক কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাও প্রাইভেট কলেজে, তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের থ্রু যোগাযোগ করতে পারো, কোনো এক্সট্রা অ্যামাউন্ট তোমাদের লাগবে না। যেটা কাউন্সিলিংয়ের ফিজ সেই কাউন্সিলিংয়ের ফিজের থেকেও কম, 5 থেকে 10 হাজার টাকা কম ফিজে তোমরা অ্যাডমিশন হতে সাহায্য যদি প্রয়োজন হয় তোমরা যোগাযোগ করতে পারো, লিঙ্ক পাবে ভিডিওর ডিসক্রিপশনে। ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক করবে, প্রত্যেকটা পয়েন্ট যদি বুঝতে পারো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। কারণটা কি, সমস্ত বন্ধুদেরই শেয়ার করো, ইঞ্জিনিয়াররা কিন্তু নিজেদের মধ্যে বন্ডিংটা খুব ভালো রাখে, কারণ প্রত্যেকটা পয়েন্টে, সেটা সেমিস্টারের এক্সাম থেকে শুরু করে জবের ক্ষেত্রে, সব সময় একে অপরের সাহায্য করতে থাকে, এবং আমি চাই সেই মেন্টালিটিটা এখন থেকেই তোমাদের মধ্যে ক্রিয়েট হতে থাকুক। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং প্রথমবার এলে সাবস্ক্রাইব তো করেই যাবে। ধন্যবাদ।